আমরা মুসলমান হিসাবে তাদেরকে শ্রেষ্ঠ মনে করি। এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীগণ, কোন সৈয়দ বংশের বউকে আল্লাহ ডাকেননি, কোন সর্দার বংশের বউকে আল্লাহ ডাকেননি, কোন মালিথা বংশের বউকে আল্লাহ ডাকেননি, আল্লাহ ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে, হে নবীর পত্নীগণ বা স্ত্রীগণ। তোমরা যখন কারো সাথে কথা বলবে, পর্দার আড়াল থেকে বলবে, দুই নম্বরে তোমাদের কণ্ঠের ভেতরে যেন মোলায়েম কিছু না আসে, কর্কশ ভাবে এমন ভাবে পর্দার আড়াল থেকে কথা বলবে যে লোকটার ভেতরে কোনো দুর্বিষন্ধি, কোনো গুড়, কোনো মনাফিকে, কোনো নেফাক, কোনো ষড়যন্ত্র, এরকম যদি কিছু থাকে, তার মনের ভেতরে কোনো রোগ থাকে, এটা যেন বৃদ্ধি না পায়। তোমার আচরণ দেখে, কথাবার্তারা দেখে এরা যেন আরো নিজেকে কন্ট্রোল করে, না এই জায়গায় সেরকম কিছু করায় অন্তত মন পাওয়া যাবে না। যেন মেয়েরা কিভাবে কথা বলবে, সে বাইরে হোক, মোবাইলে হোক, টেলিফোনে হোক, মেয়েদের আওয়াজ কতটুকু হবে, কার সাথে কোন কণ্ঠে কথা বলবে, সেই কথাগুলো আল্লাহ আয়াতে দিয়েছেন নবীর স্ত্রীদের মাধ্যমে তাম পৃথিবীর মেয়েদেরকে। এই জন্য আমাদের উচিত হবে শুধু স্বামী বাদ দিয়ে, শুধুমাত্র স্বামী বাদ দিয়ে যারা আছে, আমরা 14 জন পুরুষের নাম পেয়েছি তাফসিরে, সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আমি আশা করছি এই 14 জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে, এদের সাথে আপনি মোবাইলে কথা বলেন আর পর্দার আড়াল থেকে কথা বলেন, ঘরের ভেতর থেকে কথা বলেন, এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে ফেরেশতায় আসুক, এমনকি কাবা শরীফের ইমামও যদি আসে আপনার কাছে, তাও আপনি ওই যে মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন না। এক নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের বাবার সাথে, দুই নম্বরে দুধ বাবার সাথে, তিন নম্বরে মামা, এটা আপন মামার সাথে, অনেকে যে রিকশা চালক মামা যারা আছে এদের সাথেও দেখি এমন কণ্ঠে কথা বলে, মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট। এই জন্য আপনি কথা বলবেন মামা বলে ডাকেন, অসুবিধা নেই, কিন্তু মামার ডাকটা হবে কর্কশ ভাষায়, একটু গরম দিয়ে, নিজের আপন মামার সাথে যেভাবে কথা বলা হয় এই রকম ভাষা যেন না আসে, তাহলে ওর রিকশা চালকের ভেতরে দেখা যাচ্ছে আবার শয়তান উঁকি ঝুঁকি মারবে। আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় দেখলাম আমারে নিয়ে উনি চালাতে পারে না, সেই রকম মানে শরীরের শক্তি সেরকম নেই, অথচ মোটা মোটা মহিলা উঠেছে 2 জন, এত জোরে জোরে চলে যাচ্ছে, ভাই আপনি এত জোরে যান কি করে, সেদিন আমার নিয়ে তো চলতে পারছিলেন না। মহিলারা এরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার শরীর গরম হয়ে যায়, এই জন্য আমরা মনে করছি আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে, এটা কিন্তু এই চাচা তো মামা, খালা তো মামা, ফুফু তো মামা, আরো গ্রাম সম্পর্কের মামা, এসব মামাই হবে না, নিজের আপন মামা হওয়া লাগবে, নিজের আপন ভাইয়ের মা। তিন নম্বরে, চার নম্বরে গিয়েছে আপনার চাচার কথা, এটা আপন চাচা হওয়া লাগবে, পাঁচ নম্বরে দুধ ভাই, ছয় নম্বরে আপন ভাই, সাত নম্বরে নিজের শ্বশুর, আপন শ্বশুর হওয়া লাগবে, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু এটা হবে না। আমি যে 14 জনের নাম বলছি, এই 14 জনের সাথে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে, কিন্তু বাকি আর দুনিয়ায় যারা আছে এই 14 জনের বাইরে, আপনি তাদের সাথে যদি খাস পর্দা করতে চান তাহলে তো শুধু চোখ দুইটা বাদ দিয়ে কিছুই দেখানো যাবে না। আমি আবার বলছি, এরপরে আছে দাদার নাম, এটা আপন দাদা, এরপরে আছে নানার নাম, এটা আপন নানা, এরপরে নাতি, এরপরে আছে ছেলে, এটা আপন ছেলে, এরপরে আছে ভাইয়ের ছেলে, এটা আপন ভাইয়ের ছেলে, চাচা তো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে, এরপরে আছে বোনের ছেলে, এটা আপন বোনের ছেলে, এরপরে আছে মেয়ের জামাই, তার মানে
মেয়ের স্বামীকে আমাদের এই কুষ্টিয়া মেহেরপুর এই পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি, চট্টগ্রাম সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাকি। এ ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা, ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি। যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা, মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায়? ঠিক আছে, মেয়ের জামাই বললে যেহেতু বুঝবেন। সুতরাং এই যে 14 জন মানুষের নাম বললাম, এর ভেতরে স্বামী নেই আছে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, এই যে 14 জনের ভেতরে কিন্তু আপনার স্বামী নেই। সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি 14 জনের সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে। তিনটা জায়গা খোলা রাখবেন, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। আর বাকি দুনিয়ায় যা আছে, সে কাবার ইমাম হোক আর সে কি বলে 8 রশির পীর সাহেব হোক, যাদের সামনে যাওয়া লাগবে না, কেন যেতে পারবেন না তা না, তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান বা তাদের সামনে হঠাৎ করে পড়ে যান, কিন্তু পুরো শরীর ঢাকা লাগবে, খালি চোখ দুইটা বাদ দিয়ে, এটা খাস পর্দা। আল্লাহ মেয়েদেরকে এটা অনুসরণ করার তৌফিক দিন। সুতরাং এই আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, মেয়েরা যদি মোবাইলেও কথা বলে, কোন হেজাব বা পর্দার আড়াল থেকে যদি কথা বলে, ঘরের ভেতর থেকে কথা বলে, ভাষা হবে কর্কশ ভাষা। কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে, আপনি সালাম দেবেন, যদি জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে, বলবেন কি দরকার কোথায় আছে আমি, জানা থাকলে বলবেন অমুক জায়গায় আছে, না থাকলে বলবেন আমি জানি না। এনিয়ে বেনিয়ে নরম ভাবে মোলায়েম কণ্ঠে কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের জানিয়েছে। আমি সহ যারা এখানে আছি সম্মানিত মা বোনদেরকে বলছি, আপনারা এটা মেনে নেবেন, উপকার হবে। হ্যাঁ, কথা বলতে গিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না। আপনার স্বামী আছে আপনার নিজের কাছে, ও জিজ্ঞাসা করছে, আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে, না। আল্লাহ তাআলা বলেন ন্যায়সঙ্গত কথা বলবা, সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না, কিন্তু ভাষা হবে কর্কশ। আল্লাহ এটা আমাদের মেয়েদের মেনে নেওয়ার তৌফিক দিয়ে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বার আমি আরম্ভ করেছি, যেখান থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে বের হবে না, যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। আজকে পেপারে দিয়েছে, আপনারা দেখেছেন, নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে, যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘর বন্দী হয়ে যাবে, স্বাধীনতা আর থাকবে না। ওরা মেয়েদের স্বাধীনতা বলতে বসে নিজেদের শরীরকে বিলিয়ে দেওয়া, পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, না, মেয়েদেরকে আল্লাহ এই জন্য তৈরি করেনি। মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে, আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকবেন বিষয়টা এমন না। ঘরের ভেতরে যেমন জালানা আছে, দরজা আছে, ভেন্টিলেটার আছে, বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক, যার জালানা দরজা ভেন্টিলেটার আছে, এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন, কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয়। তাফসীরে মনিরের ভেতরে জবাব দিয়েছে, জাহিলি যুগের মেয়েদের পোশাক কিরকম ছিল, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল, তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরত, কিন্তু মাঝখানে পুরাটা থাকতো তাদের চেরা, মানে ফাঁকা থাকত, তাদের লজ্জাস্থান, তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফুটিত হয়ে থাকতো, মানুষ যেন আরো আকর্ষণ হয়। বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ এসে তাদের পোশাকের যে মাত্রা, কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের, এই আয়াতের তাফসীরে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি, তাবারুজ করে বাইরে যাওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। মেয়েরা যারা এসেছেন, তাবারুজ কি, কাকে বলে, এটা কয় প্রকার, কোনটা কোনটা তাবারুজের ভেতরে পড়ে,
আর এটা যদি সত্যিই তাবার রোজ আপনার জীবনে আসে আপনার জন্য জান্নাত তো দূরের কথা মেয়েদের জন্য জান্নাতের ঘ্রাণও ছুটবে না তাফসিরে খাজেন মুফাসসির লিখেছেন কোন মহিলা যদি তাবার রোজের তিনটা আর একটা নিজের ভেতরে আনে তাবার রোজের প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় আট শার্ট ছোটখাটো পোশাক পরে এই যে ছোট পোশাক পরা মেয়েদের জন্য আট শার্ট বিশেষ করে চস পায়জামা যারা পরে এটা ইসলামে নিষিদ্ধ জায়েজ নেই এজন্য মেয়েরা যারা এসেছেন সে যে বয়সের মেয়ে হোক সম্মানিত মা বোনেরা আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ সাত বছর সাত বছরের আগে সে পোশাক তাকে পরাবেন অসুবিধা নেই কিন্তু সাত বছরের মর থেকে একেবারে মরণ পর্যন্ত বিশেষ করে ষাট বছর পর্যন্ত এই বয়সটা মেয়েদের জন্য চস পায়জামা পরা আট শার্ট পোশাক পরা হারাম জায়েজ নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা সুতরাং যারা নিজের মেয়েকে নাতিকে বৌমাকে এরকম পোশাকে দেখেন নিষেধ করবেন আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে আপনি এর জন্য জবাবদিহি করা লাগবে না কিন্তু নিষেধ সৎ কাছে আদেশ অন্যায় কাছে নিষেধ করা এটা আমাদের ইমানদারের গুণ আমরা এটা অর্জন করব এবং বাস্তবে প্রতিফলন করব ইনশাআল্লাহ নিজেরা তো এরকম পোশাক আশাক পরবেই না যারা আয়ত্তে আছে তারাও যেন না পরে মেয়েদের পোশাক হবে যত রকমের ঢিলা ঢিলা ঢালা এরকম আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক মদিনার মিউজিয়ামে দেখে এসেছিলাম ওনার পোশাক যেটা এখনো পর্যন্ত টাঙানো আছে এই মিউজিয়ামে সে পোশাকটা দেখেছি চামড়া দিয়ে বানানো একেবারে হাত পর্যন্ত হাতা দেওয়া এই হাতের কবজি পর্যন্ত এ পা পর্যন্ত লম্বা উনি কিরকম লম্বা ছিলেন পোশাকটা দেখে বোঝা যাচ্ছে একেবারে পা পর্যন্ত লম্বা হবে মেয়েরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্যে স্বামী বাদ দিয়ে এই যে চোদ্দ জন পুরুষের নাম বললাম হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন বাড়িতে সে মিলাবেন এই চোদ্দ জনের সামনেও চুল খুলে রাখা জায়েজ নেই তাদের পোশাক হবে সালোয়ার কামিজের মতো নিচে যদি পায়জামা পরেন উপরে সালোয়ার কামিজ থাকবে হাত পর্যন্ত হাতা থাকবে মুখমণ্ডলটা যদি খোলা রাখতে চান খাস পর্দা যারা করে তাদের জন্য জায়েজ নেই রুখসত যারা করে ছাড় দেওয়া আছে যাদের জন্য তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান এটা ছাড় দেওয়া আছে তাদের জন্য আপনি পারেন কিন্তু অবস্থা বুঝে এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না বা সে অনুষ্ঠানে যাওয়া যায় না তাহলে আপনি এমন জায়গায় মুখ খোলা রাখতে পারবেন এটা রক্ষত দেওয়া আছে ছাড় দেওয়া আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী মেয়েদের সতর বা পর্দা হচ্ছে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে আর পুরুষের সতর হচ্ছে নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা লাগবে বাকি শরীরের সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে পুরুষের গোনা হবে না কিন্তু মেয়ে লোকের সতর যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে কবিরা গোনা হবে মা বোনেরা আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারেন আশা করছি তাবার রোজের যে প্রথম অর্থ বললাম এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবে দ্বিতীয় নম্বরে পোশাক আপনার দামি হওয়া লাগবে না বিষয়টা এমন না দামি হওয়া লাগবে বিষয় এমন না কম দামি হোক কিন্তু আপনার মাথা মণ্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনি ঢেকে রাখবেন তাফসিরে ইবনে কাসিরে আছে মেয়েরা যদি খাস পর্দা করতে চায় তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে এটা সর্বোত্তম পর্দা এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা ছাড় দেওয়ার জন্য কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে এই যে পৌরসভা যারা মেয়েরা চাকরি করে ইউনিয়নে চাকরি করে এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক খোলায় লাগবে বিদেশে যাওয়ার জন্য হজে যাওয়ার জন্য এখন সিস্টেম ছবি তুলতে হয়
এর জন্য যদি আপনার মুখমণ্ডল খোলা লাগে কান পর্যন্ত ওরা দেখতে চায় এরকম কিছু জায়গায় ছাড় দেওয়া আছে আপনি এগুলো ছাড় দেবেন বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে এরকম কিছু আপনার ভেতরে না আসে দ্বিতীয় নম্বরে মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার যে আমার এই দুনিয়া শেষ না আমার সামনে আরেকটা জগৎ আছে বিশাল জগৎ পড়ে আছে সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আছি আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন তার ভেতরে অন্যতম আমার পর্দা আমার পোশাক আশাক এই দামি দামি 3,000, 5,000, 10,000 টাকা দিয়ে শাড়ি না কিনে এই 450, 500, 1,000 টাকার ভেতরে সালোয়ার কামিজ বানাবেন মাথায় একটা ওড়না থাকবে বুকে ওড়না থাকবে আর বাকি যে পোশাকের নাম বললাম পা পর্যন্ত এরপরে পায়জামা বা ছায়া লাগবে এই অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান আপনার অন্তত পর্দার মতো এরকম ফরজ বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিবেন সম্মানিত মা বোনেরা দ্বিতীয় নম্বর তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় বাইরে আসে অনুষ্ঠানে যায় তখন তাদের সাজগোজ বেড়ে যায় এটা তাবাররুজের জাহিলি মেয়েদের গুণ প্রাক জাহিলি যুগে সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য সাজগোজ বাড়িয়ে দিত আজ যারা বিউটি পার্লারে সাজে বিভিন্ন জায়গায় নিজের ঘরের ভেতরেও বিউটি পার্লার বানিয়ে নিয়েছে সাজগোজ করা মেয়েদের একটা অভ্যাস এটা জায়েজ আছে এবং একটা সওয়াবের কাজ এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য কোন মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য সাজে জায়েজ নেই মেয়ে লোক সাজতে পারে সাজগোজ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য আর এটা একটা ইবাদত আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে সওয়াব পেয়েছেন স্বামীর জন্য যদি 15-20 মিনিট একাধারে নিজেকে সাজগোজ করে পরিপাটি রাখেন আপনি ওই রকম নামাজের সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ সম্মানিত মেয়ে মা বোনেরা যারা পোশাক আশাক পরে স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না কোন স্বামী এমন এমন আছে তারা যদি বলে যে না আপনার ব্লাউজ গায়ে দেন ভেতরে বাড়ির ভেতরে ঘরের ভেতরে কিন্তু হাতা থাকবে না আপনি হাতা কাটা ব্লাউজ বানাবেন কোনো অসুবিধা নেই উনি যদি যৌন উত্তেজনামূলক যে পোশাকগুলো আছে যদি ভালোবাসে ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন সওয়াব পাবেন তাই বলে ওইটা পরে আবার বাজারে যাওয়া যাবে তাবাররুজের তৃতীয় অর্থ আছে মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের মাজা হেলাদুলা করে চলে এটা নিষিদ্ধ এমন ভাবে হাঁটবেন এখন প্রশ্ন আসতে পারে আমার মাজা আল্লাহ এমন ভাবে বানিয়েছে আমি হাঁটলেই দুলতে থাকে এই জন্যে তো পোশাক ঢিলা ঢালা হওয়া দরকার যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত কো ধারণা না করে উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি না আসে জাহিলি যুগের মেয়েদের মতো তাবাররুজ করে বের হওয়া যাবে না কোরআনের এই নির্দেশ তাদের পোশাক আশাক কেমন ছিল আমরা বর্ণনা করেছি এবার আসেন মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া জুহান নাবিয কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাতিল মুমিনিনা يدنين عليهن من جلابيبهن الى اخر ايه আল্লাহ পাক বলেন হে নবী আপনার স্ত্রীদেরকে আপনি বলেন আপনার কন্যাদেরকে আপনি বলেন এবং মুমিন পুরুষ যারা দুনিয়ায় আছে তাদের যারা স্ত্রী কন্যা মেয়ে স্ত্রী কন্যা মা ফফো যারা আছে মমিন পুরুষদের তার মানে মমিনা নারী যারা তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন অহিরের ঘোষণা তারা যেন নিজের জেলবাব যেটা চাদর যেটা এটা যেন নিজের সামনে টেনে দেয় প্রশ্ন আসতে পারে চাদর টেনে দেওয়া সামনে সামনে মানে কি আমার মুখমণ্ডল সামনে আছে আমার বক্ষ বক্ষ মোবারক সামনে আছে আমার আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে আছে কোন জায়গায় আমি চাদর টেনে দেব
মুফাসসিরের নাম দিয়েছেন যে গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত তো পোশাক থাকবে, যে পোশাক সচরাচর পরা হয় এই পোশাকের উপরে আপনি আলাদা একটা পর্দা হিসাবে একটা পোশাক পরবেন, এটার নাম আমরা এই যে এই দেশে বোরকা বলি চালিয়ে দেয়, বোরকা বলেন হিজাব বলেন যাই বলেন, জেলবাবটা আলাদা। জেলবাব হচ্ছে আপনার এই মাথা থেকে চুলের এই জায়গা থেকে শুরু করে একেবারে থুতনির নিচ পর্যন্ত একটা চাদর টেনে দেওয়া আছে, একটা শুধু চোখ দেখা যায় বাকি সব জায়গা যেন ঢাকা থাকে। এটা যদিও ওই রকম পরিবেশ যদি আসে ওই রকম খারাপ জায়গা তাহলে এরকম করা যায়, যেন কোনো দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না। যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউজাইন ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ বলেন এরকম পোশাক পরলে তোমাদেরকে চেনা সহজ হবে, তোমাদেরকে উত্তপ্ত করা হবে না, জ্বালাতন করা হবে না। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনাদের জন্য নামাজ রোজা হজ যাকাত দান সাদকা সবচাইতে দামি জিনিস মেয়েদের জন্য পর্দা। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, মেয়ে লোক যদি জাহান্নামে যায় এই বাংলাদেশে পর্দার কারণে যাবে। এদের নামাজ আছে, হ্যাঁ কম বেশি নামাজ এরা পড়ে, এদের রোজাও আছে ফরজ নফল ওয়াজিব সব মিলে রোজা এরা অনেক পারদর্শী, তো পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা। এই যে বারবার বলছি 14 জন পুরুষের নাম, এরা যেহেতু সচরাচর কাছে থাকে সবসময় বাড়ির ভেতরে আসে, এ বাদ দিয়ে বাকি দুনিয়ার যদি সেই বললাম কাবার ইমাম আসুক আর মসজিদে নববীর ইমাম আসুক এমনকি আমির হামজা সাক, কিন্তু পর্দা মেনটেন করা লাগবে। মোবাইলে বলেন মোবাইলের বাইরে বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মেয়েরা এজন্য শাড়ি পরেন, যারা আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার, শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় না, কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদা বা রুকুতে গিয়ে আপনার আঁচল পড়ে যায় মাথা থেকে, চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে। মা বোন যারা এসেছেন আস্তে আস্তে এই ট্র্যাডিশন বাদ দিয়ে দিন, শাড়ি দরকার নেই, আরো ছাতা ও 1,500, 2,000, 5,000, 10,000 টাকা দিয়ে না কিনে ওই টাকা দিয়ে আমার 5 বছরের পোশাক হয়ে যাবে, অন্তত আমরা যারা স্বামী আছে আমরাও বেঁচে যাবো। আলহামদুলিল্লাহ, অনেক স্বামী বলছে জি, তার মানে আমরা ঝামেলায় আছি, হয়তো বলতে পারি না, তাই আমার ম্যাডাম শাড়ি সেরকম পরে না, দু একটা আছে ওই তোলা আছে বিয়ের পর থেকে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোলায় থাকবো, ওই সালোয়ার কামিজ এইগুলোই বানানো হয় বেশি, যেন হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়ে না যায়, কারণ এটা নামাজের মতো রোজার মতো ফরজ। ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জানিয়েছেন তুমি মেয়েদের সর্দার হবে, জান্নাতে মেয়েদের সর্দারিনী হবে, গাইডলাইন দেবে জান্নাতে মেয়েদের। কেন? এই দুনিয়াতে সবচাইতে বেশি তিনি গুরুত্ব দিতেন দুইটা জিনিসের, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে স্বামীর সেবা বা স্বামীর হুকুম মানা আনুগত্য করা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরতে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী অনেকদিন পর্যন্ত আপনার সাথে আমার ঘর সংসার হয়েছে, ঘর কন্যা করেছি আপনার সাথে, আজকে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমার বাবা আমাকে ডাকতেছে। বিশ্ব নবী ইন্তেকালের আগে ফাতেমার কানে কানে বলেছিলেন, মা ফাতেমা কান্না বন্ধ করো, তোমাকে একটা সুসংবাদ দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে প্রথমে আমার বংশের ভেতরে তোমার সাথে আমার দেখা হবে। হযরতে ফাতেমা চিন্তা করেছিলেন আমার বাবা যেহেতু বংশের ভেতরে আমার সাথে সবার আগে দেখা হবে এটা জানিয়েছেন, তার মানে আমার বংশের ভেতরে আমার বাবার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি প্রথম, তার মানে আমার ইন্তেকাল আগে হবে। তিনি কান্না বন্ধ করে দিয়েছিলেন, স্বামীকে এজন্যে শরীর খারাপ হলেই বলতেন, স্বামী আমার মনে হয় সময় আমার আর নেই আপনার কাছে, আমি বলি আমি যখন মারা যাব ছেলের কথা বলেন না, যে আমার ছোট ছোট ছেলে আছে
এই ছেলেগুলো তুমি কি করবা, তুমি কি আরেকটা বিয়ে করবা না? তিনি বলেছিলেন, স্বামী তুমি যা করো ওটা তো তোমার হিসাব দেওয়ার বিষয়, কিন্তু আমি মারা গেলে আমার লাশটা তুমি তাড়াতাড়ি করে রাতের বেলায় খবর দিয়ে দিও, বেশি মানুষ দরকার নেই ডাকার। হযরত আলী বললেন, কেন? দিনের বেলা হলে বেশি মানুষ হলে সমস্যা কি? ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, স্বামী আমার, দিনের বেলা যদি আমার লাশটা ধোয়ানোর পরে, পোশাক আশাক পরানোর পরে, কাফন দাফন দেওয়ার পরে যদি আপনি রেখে দেন, হয়তো মানুষ এসে আমার লাশের দিকে তাকিয়ে বলবে, নবীর মেয়ে এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল, এটা আমার পর্দা লঙ্ঘন হতে পারে, পর্দার ব্যাপারে আমি বড় সচেতন, এই জন্য বারবার করে বলছি বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই। এই জন্য এলাকায় যারা মেয়েরা মারা যায়, অনেক স্বামী আছে, ছেলে আছে, এরা মাইকিং করে, মাইকিং করার পরে দেখা যাচ্ছে 2,000, 5,000, 10,000 মানুষ হয়, লাশটা সামনে রাখার পরে বলে শেষ দেখা, একটু দেখে নি, একটু মুখ খুলে দাও, লাইন ধরে দেখতে দেখতে যায়, এটা যে হারাম কাজ। আরে ভাই, ওই 14 জন বাদ দিয়ে কি আমি ওই 14 জনের ভেতরে আছি যে আমারও তার মুখ দেখা লাগবে? মেয়ে লোক যদি মারা যায়, এই যে আশপাশ প্রায় 1.5, 2, 3 গ্রামের লোকজন আসে, এসে নারী পুরুষ একেবারে ছাকে ছাকে এসে এই মরা মানুষটাকে দেখতে থাকে, এটা জায়েজ নেই। সম্মানিত মা বোনেরা খুব হেবাসতে থাকবেন এই বিষয়টা থেকে, যে মারা গেছে ওর ভেতরে যদি ওই 14 জন ভালো করে আপনি নোট করে রাখেন বা মোবাইলে তুলে রাখেন, এই 14 জনের বাইরে কেউ তাকে দেখতে যাবেন না। আপনি দেখে কি করবেন? শেষ বিদায় নিয়ে কার প্রথম বিদায় নিয়ে আপনার দরকার কি? শেষ বিদায়ের নাম বলে আপনি তাই বলে কবিরা গুনাহ করবেন? আশা করছি এলাকায় যদি কেউ মারা যায়, মেয়েরা যে ছাঁকে ছাঁকে দল বেঁধে যান, এটা বন্ধ করেন, কোনো দরকার নেই এটা। আপনি যদি ওই 14 জনের ভেতরে পড়েন তাহলে আপনি যাবেন। হ্যাঁ, 14 জন পুরুষের জন্য, একটা পুরুষের জন্য আবার 14 জন মহিলাকে দেখা জায়েজ আছে, তার বাইরে কোন মহিলার জন্য তার দেখা সাক্ষাৎ জায়েজ নেই। যদি হয় তাহলে কর্কশ ভাষায়, কণ্ঠ যেন মোলায়েম না হয়, এমন ভাষায় কথা বলা লাগবে যে ভাষা শুনলে ওর ভেতরে যদি শয়তান উকি ঝুঁকি মারে ও যেন কন্ট্রোল হয়ে যায়। আজ হাজারো মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের এই কণ্ঠস্বর দায়ী। এই যে কিছুদিন আগে আপনারা জানেন, সালমান এফ রহমান, এ দরবেশ, এত বড় আল্লাহর অলি, অথচ ওর জীবনী বের হচ্ছে, ও একজন ব্যবসায়ীর বউকে এই টক শো করতে গিয়ে তার সাথে মোলায়েম কণ্ঠে কথা বলার কারণে এত বড় একটা দরবেশের মতো মানুষও তার অন্যের স্ত্রী জোর করে বাদ দিয়ে হোক, জোর করে নিয়ে এসে হোক, বিয়ে করে সংসার চালাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই লোকটা তো আর নিজের ইচ্ছা করে তালাক দেয়নি, যদি দেয়ে থাকে তাকে আপনি জোর করে দিয়েছেন। সুতরাং এই যে এই মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে, নিজের শরীর দিয়ে, রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে, দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে এটা তাম দুনিয়া এখন ছড়িয়েছে, আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা আসতেছে। একটা দরবেশ এত বড়, এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে, আপনি কার সাথে, কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন? শয়তান তো বসে নেই, শেষে কিন্তু জেনার দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমরা, আমি সহ যারা এখানে শুনতেছি, সম্মানিত মা বোনদেরকে বলছি খুব সাবধান, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। প্রত্যেকটা মুসলিম, মুসলিম পরিবারে যারা আছেন, বসবাস করেন, সে মা হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাষি হোক, প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, এই যে পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে অনাকাঙ্ক্ষিতভাবে, কিছু মনেই করে না, এটা যেন সাবধান থাকে। ফাতেমাতুজ্জোহরা তিনি বলেছিলেন, রাতের বেলা আমার মাটি দিয়ে দিও, বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই, বেশি মানুষকে দেখানোরও দরকার নেই, কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে, এটা আমার খুব জরুরি। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কিয়ামতে জান্নাতে থাকতে চাই, অন্তত তার মতো আচরণগুলো দুনিয়ায় দেখানো দরকার। মেয়েদেরকে আল্লাহ ফাতেমাতুজ্জোহরাকে অনুসরণ করার তৌফিক দেন, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমনা সালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ হে মেরা নামাজ কায়েম করবে তোমরা যাকাত আদায় করবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে প্রশ্ন আসতে পারে হুজুর নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হ্যাঁ এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাপোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য যারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা সংসদে আইন পাশ করবে এই নামাজের বিল আনবে এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারে সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা লাগবে এজন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে সে যদি আপনার আত্মীয় নাও হয় আপনার স্বামীর আত্মীয় নাও হয় আপনার নিজের দল যা করেন ওই দলের লোক যদি নাও হয় সে যেহেতু নামাজ কায়েম করবে তাকে আপনার রায় দেওয়া লাগবে সাপোর্ট করা লাগবে সমর্থন দেওয়া লাগবে ভোট দেওয়া লাগবে এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্য সাহায্য করলাম ওই লোকটা যদি আপনার রায় পেয়ে এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই এরকম যদি 151 জন হয়ে যায় এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায় বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নামাজ পড়া সওয়াব পাবেন এখানে নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে মেয়েদেরও আছে আর সেই সুযোগ সামনে আসতেছে মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দিনের পথে রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা সম্মানিত মা বোনেরা জান্নাতের যে 8টা দরজা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে খুব বড় বড় কাজের জন্য বলেননি একেবারে সিম্পল যেগুলো আমরা সচরাচর করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে এখানে বহু পুত্র বধূ বসে আছেন বহু বোন বসে আছেন বহু বউ বসে আছে অনেকে তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা 11টা 12টা একবারে গোসল করে জোহর আর ফজরের নামাজ একসাথে পড়ে না আপনার গুনাহ হবে ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গুনাহ হবে কিসের লজ্জা এটা ন্যাচারাল বিষয় এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে এটা হবে তাম দুনিয়ায় এটা আছে সুতরাং কোনো লজ্জা নেই সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দুলা ভাই হোক কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে হ্যাঁ এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায় সম্মানিত মা বোনেরা এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন আরো অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনার গোসল করার দরকার নেই আপনি তায়াম্মুম করে নেবেন পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি দ্বিতীয় নম্বর মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো যদি কিছু ধুলাবালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসে করবেন হাতের তালু থেকে শুরু করে এই কোনোয় পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন যদি তিনবার করেন সুন্নাত আদায় হবে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে এই তো হয়ে গেল আমার যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন সারা জীবন
যদি গোসল ফরজ হয় তাইমম করে আপনার নামাজ হবে কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না লজ্জার খাতিরে এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন কোনো লজ্জা নেই পাঁচ ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন গাড়িতে আছেন যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি এখন সেজদা করছি মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে ওরে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড় ফরজ নামাজের এত গুরুত্ব অথচ হাঁসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে আশা করছি নামাজের এই গুরুত্বটা দেবেন আল্লাহ আপনার গুরুত্ব দেবে মোসানবী আলাইহিস সালামের জামানায় একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে আল্লাহ পাক মোসানবীকে বললেন একটা কর্মকার এটা কামার লোহা পেটিয়ে সোজা করে দা খন্তে পোড়াল এগুলো বানায় ওরে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও হযরতে মুসা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি কি করে সে এমন আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে বাজারে চলে গেলেন দেখলেন বাজারের এক কোণায় এক কর্নারে বসে বসে কামার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে ছড়ি বানাচ্ছে এই যে মগরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পিটায় হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে আমাদের যেমন আজান হলে আমরা বুঝি নামাজের সময় হয়েছে ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল কারণ মোসানবীর প্রতি পাঁচ ওয়াক্ত না মাত্র এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল আসরের নামাজটা এই যে কামারের কথা বললাম লোকটা এই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে লোহার উপরে না যেই নামাজের সময় হয়ে গেছে পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে হযরতে মুসা বলে রব্বুল আলামিন যে লোকটা নিজের এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যে এটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে তোমার কথা মানার জন্য যে লোকটা এত উদ্গ্রীব হয়ে থাকে এত বেশি সচেষ্ট হয়ে থাকে আল্লাহ তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না এখানে আমাদের দুনিয়ায় যত কঠিন কাজ সামনে আসুক না কেন ফরজ নামাজটা মাস্ট বি বিশেষ করে মেয়েরা শহরের সময়টা ঝামেলা পড়ে যায় আসরের সময়টায় ঝামেলায় পড়ে যায় রান্না বাড়া করে না যত রান্না হোক আর যা নষ্ট হয়ে যাক ফরজ নামাজ চার রাকাত পড়ে নেওয়াই লাগবে যারা সফরে থাকেন মেয়েরা নিজের বাড়ি থেকে শুরু করে 48 মাইল 77 কিলোমিটার নিজের বাড়ি থেকে যদি 77 কিলোমিটার বা 48 মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান এটা আবু হানিফার মত অন্যান্য মাযহাব অনুযায়ী 15 কিলো গেলেও হবে যদি নিজের বাড়ি থেকে 15 কিলোমিটার আমরা যেহেতু আবু হানিফার মাযহাব মেনে চলি এজন্য বলছি 48 মাইল বা 77 কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয় না না এখানে একটা মাসলা আছে ভালো করে শুনবেন এটা মা বোনেরা নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে 100 কিলোমিটার হয় আপনি মোসাফির না ওখানে গেলে আপনি আবার মুকিম হয়ে গেছেন যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার ওই জায়গা বাদ দিয়ে এই যে আমি কুষ্টিয়া থেকে পাবনা এসেছি আমার মনে হয় কুষ্টিয়া থেকে পাবনা কত কিলো 50-55 কিলো না আমার এখনো মোসাফির আমি হয়নি আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাব বলে বের হয়েছি বা গাইবান্ধা অথবা এদিকে চাপায় নবাবগঞ্জ রাজশাহী গেলে আবার 120 কিলো হয়ে যাবে তো সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি 3-4 দিনের জন্যে আমি এখন মোসাফির আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার বা 48 মাইল 77 কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান নিজের বোনের বাড়ি হোক নিজের ভাইয়ের বাড়ি হোক খালি বাবার বাড়িটা বাদ দিয়ে যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন এখান থেকে ঢাকায় গেছেন তাহলে আপনি মোসাফির আর মোসাফির অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন এটা আপনার জন্য একটা হাদিয়া
আল্লাহর পক্ষ থেকে যোহরের নামাজ দুই রাকাত আসরের নামাজ দুই রাকাত একবারে দুই রাকাত করে পড়ে নেবেন সারা দিন আর নামাজ পড়া লাগবে না আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ তিন রাকাত আর এশার নামাজ দুই রাকাত একবারে পড়ে নেবেন বা সময় যখন পান তখন পড়ে নিন অসুবিধা নেই আপনি পড়ে দিলে আপনার সারা রাত আর নামাজ নেই আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মুসাফির বা সফর করেন কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না কারণ ওখানে আপনার সম্পদ আছে যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি শেষ পর্যন্ত আপনাকে তাড়িয়ে দেয় আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি ওখানে আপনার সম্পদ আছে আপনি একটা ঘর তুলে হলেও থাকতে পারবেন সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না যেন নামাজটা যেন আমরা বাদ না দেই সে যে অবস্থায় থাকি রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না শরীর যেদিন অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবেন আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন শাওয়াল মাসের যে ছয়টা রোজা আছে এটা পরে আগে ওই ফরজ রোজা রেখে দেন তারপর শাওয়াল মাসের রোজা আশা করছি কথা বুঝেছেন তিন নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন এ শরীরটা শুধুমাত্র আল্লাহ আপনাকে আমানত হিসাবে আপনার স্বামীর জন্য খুব হেফাজতে রাখবেন এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে চার নম্বরে যাদের স্বামী আছে স্বামীর এতাত করে তার জায়েজ হুকুমগুলো মেনে নিয়ে আনুগত্য করে তাকে খুশি রাখা লাগবে স্বামী স্ত্রী ব্যবহারের পরে যদি কেউ গোসল করে যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটা একটা করে সওয়াব হবে তো নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য লোকের সাথে কোনো গোনায় লিপ্ত হয়ে এই গোসল করে যত ফোঁটা পানি পড়বে তত কবিরা গোনা বহু মহিলারা এরকম গোপন গোনাতে লিপ্ত আছে এই দেশে আল্লাহ সম্মানিত মা বন্ধুদেরকে তুমি কুদরতি হাতে বাঁচাও বলেন আমিন সুতরাং নামাজ কায়েমের আন্দোলনে আপনারও ভূমিকা আছে সামনে যদি সুযোগ পান এই ভূমিকা কাজে লাগাবেন এখানে আর স্বামীর হুকুম ভাইয়ের হুকুম বাবার হুকুম মানা যাবে না কারণ এই হুকুমটা এখন আল্লাহ এরকম কোন পরিস্থিতি সামনে আসলে অবশ্যই আপনাকে মানা লাগবে দুই নম্বরে জাকাত দেওয়া লাগবে বহু মহিলার সাড়ে সাত ভরির উপরে স্বর্ণ আছে এরা জাকাত দিতে চায় না সম্মানিত মা বোনেরা যাদের শাড়ি তিনটার উপরে আছে নিজে একটা দুইটা শাড়ি তো পরা লাগে আর একটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেখে দিয়েছেন এর বাইরে যদি কোনো শাড়ি আটটা দশটা পনেরো বিশটা থাকে ওইটাকে আপনার জাকাত আদায় করা লাগবে অথচ এক একজনের শাড়ি মনে হয় এক দুইশোটা শাড়ি রেখে দিয়েছে আলমারিতে ও জীবনে কোন দিন পরবেও এরপরও অনুষ্ঠান আসলে স্বামীকে বলে আমার নতুন পোশাক লাগবে আপনি মানুষ ওই দিন এক স্বামী চিল্লাচ্ছে ওইটার জাকাত আপনি গরিব মানুষ আছে আপনার আত্মীয় স্বজনের ভেতরে তিনটার পরে যেগুলো থাকবে আপনার যেটা পছন্দ হয় এরকম পছন্দনীয় জিনিস আপনি ওইটাকে দিয়ে দেবেন কারণ লাংতানালুল বিররাহাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ তোমরা নিজের পছন্দ করা জিনিসকে মানুষকে না দেবে ততক্ষণ সওয়াব পাবে না সুতরাং আপনি সিঁড়ি একেবারে নষ্ট হয়ে গেছে ওইটা দিয়ে দিলেন সওয়াব তো দূরের কথা আরো গোনা হয়ে যাবে আশা করছি আপনারা পোশাক আশাক অতিরঞ্জিত করে নিজের স্বামীকে বিপদে ফেলবেন না যতটুকু প্রয়োজন অতটুকু করেন এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বারবার বলছি আমার ম্যাডামও যেন শুনে সম্মানিত মা বোনেরা সময় চলে যাচ্ছে জাকাত অনেকেই মনে করে আমি সাড়ে সাত ভরির উপরে আর সোনা কিনবো না সাত ভরি কিনে রেখে দেয় যে সাড়ে সাত ভরি হলে আবার জাকাত দেওয়া লাগবে আপনার চালাকি আল্লাহ বোঝে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত গরিব দেশ এই দেশগুলোর জন্য জাকাতের মাসলা আহলে মওলামা যারা আছেন ওলামা একরাম দিয়েছেন এদেশের স্বর্ণের হিসাবটা তারা বাদ দিয়েছেন তারা দিয়েছেন রূপার হিসাব সাড়ে বাহান্ন ভরি রূপা বাংলাদেশে এখন আমার মনে হয় খুব বেশি হলো এক লাখ পাঁচ হাজার টাকা আসে সাড়ে বাহান্ন ভরি রূপার দাম এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকার যদি আপনার কাছে থাকে সে স্বর্ণ হোক রূপা হোক ব্যাংকের টাকা হোক বাক্সের ভেতরে ছোট ব্যাংকে সব মিলে এক লাখ পাঁচ হাজারের উপরে যদি এক বছর এই টাকা আপনার কাছে থাকে তাহলে মাস্ট বি একশো টাকা আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে আশা করছি মাসলা বুঝেছেন এটা আবার এক বছর পার হওয়া লাগবে যদি এগারো মাস উনত্রিশ দিন পার হওয়ার পরে টাকা আপনার হাতে নেই আপনার জাকাত দেওয়া লাগবে না পুরা বারো মাস পার হওয়া লাগবে
1,05,000 টাকার সম্পদ, সে সোনা হোক রূপা হোক ব্যাংকের টাকা হোক, আর ওই ধার দিয়ে রেখে দিয়েছেন ওই টাকা পান আর না পান, যতক্ষণ পাবেন না ততক্ষণ না, যখন আপনি হাতে পেয়ে যাবেন ততক্ষণ তখন আপনি মালিক। মাসলাটা আবার বলছি, জাকাতের নিয়ম হচ্ছে 52.5 ভরি রূপার দাম অনুযায়ী যা সম্পদ হয়, এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা লাগবে, কিন্তু এটা আবার ব্যবহারিক জিনিস হলে হবে না। আপনি নাকে কানে গলায় হাতে পায়ে যে জিনিসগুলো ব্যবহার করেন এগুলো বাদ, এগুলোর জাকাত নেই। যেগুলো রেখে দিয়েছেন ওটা যদি 1 বছর পার হয়ে যায়, ব্যবহার করেন না, শুধু ওই কালে ভদ্রে সেই কোন ভাইয়ের বিয়ে হবে তখন আপনি সেজে যাবেন, না ওটা ব্যবহারিক জিনিস না, ওটা 1 বছরে হয়তো 1-2 বার হয়। তাহলে আমি বললাম নিজের মুখের কানের, অনেকে আবার এখন এই যে নাকের ভেতরে দুই নাক ফোড়ায় ঠোঁটের ভেতরে দিচ্ছে, আরো বাকি জায়গা কত জায়গায় ব্যবহার করছে, যেখানে ব্যবহার করেন অসুবিধা নেই, ব্যবহারিক জিনিস বাদ। একটা মোটর সাইকেল আছে আপনার, একটা সাইকেল আছে, অথবা ব্যবহারিক একটা কার গাড়ি আছে, এটা বাদ। ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেগুলো পড়ে আছে শুধুমাত্র, এটা যদি 112 মাস যদি পার হয়ে যায়, 100 টাকায় 2,500 টাকায় হিসাব করে করে 1,00,000 টাকায় মাত্র 2,500 টাকা আছে, এইটা আপনাকে আল্লাহর রাস্তায় মাস্ট বি দেওয়ায় লাগবে। যদি না দেন কিয়ামতে এই সম্পদগুলো গরম করে করে আল্লাহ পিঠের উপরে, নাকের উপরে, মুখের উপরে, বুকের উপরে ছাকা দেবে জাহান্নামের আগুনে পুড়িয়ে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিও। 3 নম্বরে পেয়েছি, ওয়াতিউন আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন আমি আহলে বাইত যারা আছে দুনিয়ায় নবীর উত্তরাধিকারী কি নবীর বংশের যারা পরিবারে, এই মানুষগুলোকে আমি পবিত্র করতে চাই, তাদের শরীর, তাদের মন, তাদের পরিবার, তাদের সমাজ, আয়ুতাহিরাকুম তাতহিরা অধিকরণামা ইতলাফি বয়তি কন্যা, তোমাদের ঘরের ভেতরে যেখানে আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিস তেলাওয়াত হয় এই ঘরগুলো আল্লাহর দৃষ্টিতে উত্তম। সুতরাং আপনাদের উচিত হচ্ছে নিজের স্বামী, নিজের বড় ভাই, নিজের বাবা, নিজের সন্তান, এগুলোকে যেন কোরআনের আয়াত তেলাওয়াত, রাসূলের হাদিস তেলাওয়াতের মাধ্যমে ঘরটা মিনি একটা জান্নাত বানানো যায় চেষ্টা করা। এই জন্য প্রত্যেক মহিলার উচিত তার স্বামীকে দিয়ে, তার বড় ছেলেকে দিয়ে, অথবা তার বড় ভাইকে দিয়ে, তার বাবাকে দিয়ে, যারা আপনার পরিবারে আছে এদেরকে দিয়ে প্রতি সপ্তাহে অন্তত 2 দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআনের কোন আয়াত নিয়ে, হাদিসের কোন বাণী নিয়ে আলোচনা করা, আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ আমাদের তৌফিক দিন মেনে নেওয়ার। আমি মা বোনদেরকে বলছি, আপনার স্বামী পরিবারে কি আচরণ করবে আপনার সাথে, কোন আচরণ করবে, এই নির্দেশ আল্লাহ কোরআনে নবীর হাদিসে আমরা জেনেছি। আমি জেলখানায় 3টা বছর বন্দি ছিলাম, বসে বসে এই বইগুলো লিখেছিলাম যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলো আছে এগুলোর সমাধান কি করে করা যায়, এটা লিখেছিলাম 120 পৃষ্ঠা, ওটা বাইরে এসে এডিট করে এখন বাজারে দেওয়া আছে, এখানেও নিয়ে এসেছে, আমার মনে হয় এই গাড়িতে আছে। আপনি নিয়ে আপনার স্বামীকে দেবেন, আর স্বামীরা তো এখন নেই, ওরা নিয়ে মনে হয় রাতের বেলা আপনাকে দিয়েছে, একটা মেয়েদের জন্যে, একটা পুরুষের জন্যে। পুরা বইটা পড়লে পুরা পরিবারটা আমার মনে হয় যদি সেট করতে পারে একটা মিনি জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ মেয়েদেরকে ওই যে সাদা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন, মাত্র আমরা খরচটা রাখছি, রাতের বেলা ওরা 150 করে বলেছিল, আমাদের 150 করে মেয়েদের টাকা পয়সা নেই, ওরা মাত্র 100 টাকা করে নিয়ে যাবেন যদি টাকা থাকে, আর না থাকলে আমার নাম বলেন ফিরি ফিরি দিয়ে দেবে, তবে আবার লস হয়ে যায় না যেন। প্রশ্ন দিয়েছেন মেয়েদের ইসলামী আন্দোলন করা কি জায়েজ মানে ফরজ, এটা সূরা তাওবার 73 নম্বর আয়াতে আছে, 71, 72, 73 নম্বর আয়াতে আছে, নারী হোক পুরুষ হোক দিন কায়েমের জন্য তার স্ব জায়গায় থেকে চেষ্টা করা ফরজ। কে বলেছে জায়েজ, এটা ফরজ কাজ, আল্লাহ আমাদেরকে এটা বোঝার। আপনি সূরা তাওবার 71, 72, 73 নম্বর আয়াতের তাফসীর আছে ইবনে কাসির, ফিজিল আলীর কোরআন, এগুলো দেখে দেখে বাংলায় পড়েন দেখেন পেয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা জায়েজ আছে কিনা, সম্মানিতা মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে, প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে,
আর স্বামী যদি আবার আবু সেহেলের মতো হয়, দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায়, এরকম স্বামীর কথা মানা যাবে না। যদি এরকম পরিবেশে আসে তাকে বোঝানো লাগবে প্রথমে, দেখো তোমার সাথে সাংসারিক জীবনে আমি আছি, কিন্তু এর পরের যে জীবন এই জীবনে তো তুমি নেই, সুতরাং ওই জীবন আমার তৈরি করা লাগবে। দিন শিক্ষা করা যেহেতু তলা বলে ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, নারী পুরুষ সবার জন্য ফরজ, এই জন্য এরকম পরিবেশ কোনো জায়গায় যদি তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দেয়, কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের, মেয়েদের পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে এটা জায়েজ নেই, হারাম। এই জন্য পরিবেশটা ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা, মেয়েরা সাউন্ড বক্সে দেখি অনেক জায়গায় কথা বলছে, এটা জায়েজ নেই, এটা সরিয়ে দেবেন, এটা হারাম। চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয়, এলাকায় এগুলো নেই। না না, এটা জায়েজ নেই, কে করে এলাকায় কারা করেন? মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্স নিয়ে মেয়েদের ভেতরে, হ্যাঁ এমন আওয়াজ দেবেন যেন বাইরে না যায়, কিন্তু বাইরে যেতে পারবে না মেয়েদের আওয়াজ। স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে, যাওয়া যাবে কিনা? আপনার দিন শিক্ষার জন্য মাস্ট বি, এটা ফরজ কাজ, আল্লাহ রসুলের কাজ যেটা সেটা স্বামী না। দুনিয়ায় যত মহারতি হোক তাদের কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বি মাসিয়াতিল খালিক, আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোন মানুষের হুকুম মানা জায়েজ নেই। হুজুর, আমা আপনার কারা জীবন বিষয়ে আলোচনা, মেয়েরা কারা জীবন শুনে কি করবেন? আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে, আপনাদের শুনে কি আপনার লাভ আছে শুনে? না কারা জীবন, আমারে তো রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, কারাগারে না তো, জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না, সারাদিন ঘুরে বেড়ানো যায়। তা আমরা তো ছিলাম সেলের ভেতরে, 24 ঘন্টা আমরা বন্দি থাকতাম। অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে জাকাত দিতে হবে, হ্যাঁ ওই টাকা যদি আপনি হাতে পান তাহলে, হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না। তাই বলে ধান্দা খুলে বসেন না যে জাকাত তো দেওয়া লাগবে না, খালি দিয়ে রাখি। এলাকায় নিয়মটা আছে মেয়েদের ভেতরে যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে সুদ, যেটা আমার মনে হয় এলাকায় নেই, এটা বলার দরকার নেই। বাচ্চা বন্ধ রাখা যায় যাচ্ছে কিনা, লাইভ ভেরিয়েশন করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সামানে তা মা বোনেরা প্রশ্ন দিয়েছেন, এক একটা পৃষ্ঠায় 3টা করে, কারা গয়রা? বাচ্চা বন্ধ রাখা যায় যাচ্ছে কিনা এটা কিছু মাসলা আছে, এখন কি আর সময় হবে? সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নেই, বাচ্চার এই বিষয়টা স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে, বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর আর রাখা যাবে না, এই যে আমার ম্যাডামের বাচ্চা 3টা, এই মনে হয় 18-20 দিন আগে একটা এসেছে, আর এর আগে একটা 10 বছর, একটা 4 বছর, এই শেষেরটা শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম, বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভড়ি সব পেঁচিয়েছিল, উল্টিয়েছিল। তারা ঢাকার বড় বড় 4 জন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা নেওয়া লাগবে আপনার, যাকে যে অবস্থায় আছে দুইজনেই লাইফ সাপোর্টে। আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে, উনি সর্বোচ্চ 8 দিন হাসপাতালের বড় ডাক্তার, বলবেন যে কি করবেন তাড়াতাড়ি জানান, আমরা খুব ঝামেলায় আছি। যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে, জরায়ু বাদ দেওয়া লাগবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া বাঁচানো যাবে না ওনারে, এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি, বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চুপ ছিলাম, দেখি চিন্তা ভাবনা করি দেখি। আমি বললাম একটু দেখেন না কেন, কিছু করা যায় কিনা, বলছে না আমাদের হাতে আর নেই, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা,
আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল, আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিল, তিনটা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন। নবীজি জানিয়েছেন যার তিনটা মেয়ে আল্লাহ তাকে তিনটা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা এবং সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে। আমার যেন এই তিনটা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন এই মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ তাওফিক আমাকে দান করেন। সাময়িকভাবে যদি ওই রকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন, স্থায়ীভাবে বন্ধ করা যায় জিনিস। এরপরে হজ কবুল হবে কি না এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন, টিকিট কেটে বা হজের খরচে, এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে। বনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেশি বেচা কিনা করে হজে গেলেন, জায়েজ নেই, এটা আপনার হজ হবে না তখন। আর ওইটার সাথে এটার সম্পর্ক না, যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না, না ওইটার সাথে এটা সম্পর্ক না। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য, রকম স্বামী যদি এই কাজের জন্য সবগুলোতে কঠিনভাবে নিষেধ করে তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যায় এমন কোনো কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না। যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজে বাধা আছে এই দিক তার কথা মানা যাবে না। হঠাৎ করে উঠে যাওয়া রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? এক্ষেত্রে কোরআন হাদিসের নিয়ম হচ্ছে খুব বেশি যদি রাগ হয়ে যায় আপনি প্রথমে দাঁড়িয়ে থাকলে যদি বসে পড়বেন, বসে থাকলে আপনি শুয়ে পড়বেন, এরপরও যদি রাগ না কমে তাহলে ওযু করবেন, এরপরে যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরপরও যদি রাগ না কম হয় তাহলে আপনাকে মারা ছাড়ার উপায় নেই। মেয়েদের চুল বিক্রয় করা না, জায়েজ নেই এটা। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যদি ওই রকম পরিবেশ হয় আপনার জন্য মাজুর, মাসলা নেই, কিন্তু ইচ্ছা করে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে ওর নামাজ হবে না। আমি মাসলা বলছি, মা বোন এবং পুরুষ মানুষ যারা শুনছেন, সম্মানিতা মা বোনেরা, নামাজ পড়বেন আপনি দাঁড়িয়ে, এটা ফরজ। যদি না পারেন, অপারগ হয়ে থাকেন, বসে বসে পড়বেন, মাটিতে বসে, চেয়ারে বসে না। এটাও যদি না পারেন তাহলে আপনি শুয়ে ইশারায় পড়বেন, এরপরে যদি আপনি না পারেন, অজ্ঞান হয়ে যান বা আপনার আর পরিবেশ নেই, আপনার নামাজ মাফ। কিন্তু আপনি চেয়ারে বসে বসে এই যে ফোটানি করবেন, সব কাজ তো সংসারে করে, আর এদিকে এসে চেয়ারে বসবো না, আমার মাথায় লাগবে, আমার শেষ দাঁতিতে গেলে আমার মাথা কেমন লাগে, সারাদিন যে সব কাজ নিজেন্সি করেন, এই জন্য চেয়ারে বসে নামাজের অভ্যাস বাদ দেন, যারা পড়েন এটা বাদ দেন, মসজিদে যারা পড়েন ওরা তো ইয়ার্কি মারেন, কিসের চেয়ারে বসে নামাজ পড়েন আপনি? আশা করছে এই ভণ্ডামিটা বাদ দেওয়া দরকার বাংলাদেশ থেকে। চুল কালো করা জায়েজ আছে কিনা, হ্যাঁ এটা একটা মাসলার বিষয়। সম্মানিত মাহবুব, যদি আপনি চুল কালার করলে আপনার স্বামীর জন্য, বাইরে লোকদের জন্য না, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য জায়েজ আছে, বাকি কারো জন্য জায়েজ নেই। আমি এ পর্যন্ত বলে আজকে শেষ করছি। আপনাদের কাছে আর কারো প্রশ্ন আছে? মা বোনদের ভেতরে যে দান সাদগার জন্য যারা গেছে একটা নিয়োগ করে, ওনাদের কাছে আপনার এই টাকাগুলো দিয়ে দিন, আগামীতে অনুষ্ঠানটা যেন ওনারা আবার এভাবে করতে পারে। এবার কিন্তু ডবল খরচ হয়ে গেছে, এই যে নিস্তালায় আপনাদের যে বসতে দিয়েছে এর কারণে এদের প্রায় 20-25 হাজার টাকা আলো আলাদা গেছে। একজন মা টাকা পাঠিয়েছেন 5,000 নাকি? ও শহীদুল শফিকুল, আমি যে বাড়িতে এসে আজকে ছিলাম মেহমান হিসাবে, ওনাই উনি 5,000 টাকা ওনার বাবার জন্য দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। ওনার বাবা হচ্ছে মরহুম সাদ।